নাদিয়া ইসলাম। আপা আপনার নাম? নিশাত জেরিন। আচ্ছা, তো কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার, এসএসসি ক্যান্ডিডেট। আপনি? ইন্টার সেকেন্ড ইয়ার। পরীক্ষা চলতেছে এখন? না, ইয়ার চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাকে পাঁচটা দাদা জিজ্ঞেস করবো, পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোট একটা গিফট আছে। আপনি প্রস্তুত? জি। আচ্ছা, তো আমার ফার্স্ট কোয়েশ্চেন, একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? কি কি? একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? এক পুকুর এক মাছ। হ্যাঁ, একটা মাছ, সেটা কি হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7 কি হতে পারে মাছটা? কি হতে পারে? একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? 8, 9 মাছের নাম কি হতে পারে? মাছের নাম বলতে হবে না, জায়গার নামটা? মাছের নাম বলতে হবে। একটা পুকুরে একটাই মাছ, তার নামটা কি? প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। মাছ, মাছ, মাছের নাম বলতে হবে। মাছ বললে মাছ পুকুরে এক মাছ, এক মাছ, একটাই মাছ, তার নামটা কি? পাস করবে এটা? এক পুকুরে এক মাছ, মাছের নামটা এনে প্রশ্নের মধ্যে সেই মাছটা কি হতে পারে? মাছের নামটা কি? আচ্ছা, একটার মধ্যে আপু একটা পারলেন না। সেকেন্ড কোশ্চেন, কোন খাবার তেল ছাড়া রান্না করা যায়? ভাত। ভাত কেন মনে হচ্ছে? ভাত রান্না করতে তো তেল লাগে না। ওটা অনেকে তো তেল দিয়ে থাকে না, ভাতে কিউ তেল দেয় না, ওটা ভাত হবে না। একদম সঠিক উত্তর আপু, একটু মজা করলাম। দুইটার মধ্যে একটা পেরে গেছেন। আমি এখন তিন নম্বর কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোন জিনিস রান্না করার পরও ঠান্ডা থাকে? রান্না করার পর ঠান্ডা থাকে? রান্না করার পরও ঠান্ডা থাকে কোন জিনিস? রান্না করার পর ঠান্ডা কোন ফল টিপে খেতে হয়? টিপ দিয়ে খেতে হয় কোন ফল? তিনটার মধ্যে আপু দুইটা পারছেন। আম তো সবসময় টিপে খাওয়া যায় না, আম কাঁটা চামচ দিয়েও খাওয়া যায়, আর সেটা শুধু টিপেই খেতে হয়। 1, 2 লেবু, লেবু। লেবু কেন মনে হচ্ছে? লেবু তো আমরা চিপে তারপরে খাই। রাইট, একদম সঠিক উত্তর আপু। চারটার মধ্যে তিনটা পারছেন। আমি এখন লাস্ট কোশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোন কোন ফলের বীজ নেই? কোন ফলের বীজ নেই? আছে আছে আছে, কলা আছে, কলার মধ্যেও বীজ আছে। 1, না না কাউন্ট করবেন, আমরা বলতেছি পারবো। কোন ফলের বীজ নেই? আপু অলরেডি জিতে গেছেন, এটা জিতলে সুপার ডুপার হিট হবে। ড্রাগন ফল নাকি? না না না, ড্রাগন ফল আছে, গোলাপ বীজ আছে, ড্রাগন না। আচ্ছা, আমরা বলতেছি একটা মিনিট। আচ্ছা আচ্ছা, সময় শেষ হয়ে যাচ্ছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তবু পাঁচটার মধ্যে তিনটা পার্সেন্ট কেমন লাগলো? হ্যাঁ, আমার ইজি লাগছে, কিন্তু কিছু কিছু মানে ভেবাচেকা খেয়ে গেছি। ইন্টারেস্টিং ছিল, খুব ইজি ছিল সবগুলাই। তো আপনার জন্য একটা গিফট আছে, তো আমাদের ইউটিউব চ্যানেল সামসুল অফিসিয়াল আর পেজ প্রিন্স সামসুল আশা করি দেখবেন, তো এটা আপনাদের জন্য। থ্যাংক ইউ। লাস্টের আনসারটা বলেন, কোন ফোন? এটা অফ ক্যামেরা বলবো। আচ্ছা।